হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা নিয়ে চলে এলাম নতুন ধরনের ক্রাফট। তো ক্রাফটটা বানানোর জন্য নিয়ে নিলাম দুটো প্লাস্টিক ছুরি, একটা ইয়াররিংস ইউজ হয় না তো ওটা নিলাম, আর সাথে রয়েছে কিছু ব্যাঙ্গেলস যদি ক্রাফটে অ্যাড করা হয় তো তাই নিয়ে নিলাম, আর ছিল কিছু ইয়ারবাডস। তো ক্রাফটটা বানানোর জন্য সবার প্রথম ছুরিটাকে এইভাবে ফার্স্টে কেটে নিলাম, দুটো ছুরি সেমভাবে কেটে নিলাম। এরপরে রিংয়ের ওপরে দেওয়ালে হুক করার জন্য একটা হুক অ্যাটাচ করে নিলাম এই রিংটার সাথে। এবার দুটো রিংকে অ্যাটাচ করে নিলাম, আমার কাছে সরু দুটো তার ছিল, সে তার দিয়ে এই দুটোকে অ্যাটাচ করে নিলাম একসাথে। এরপর ইয়ারবাডস দিয়ে এইভাবে ডিজাইন করে ফার্স্টের রিংয়ের ওপরে ডাবল টেপ দিয়ে অ্যাটাচ করলাম। আমি পুরো রিংটাকে ইয়ারবাডসে অ্যাটাচ করিনি, কিছুটা ছেড়ে রেখেছিলাম আর কিছুটা এইভাবে সাজিয়ে দিলাম। আমার কাছে কালার পেপার ছিল না তাই একটা সাদা পেপারের উপরে তিনটে প্যাস্টেল কালার দিয়ে মিক্সড কালারে পুরো পেপারটাকে কালার করলাম। তারপর এই পেপারটাকে কেটে কেটে ছোটো ছোটো প্রজাপতি বানালাম ওই রিংটাতে ডেকোরেট করার জন্য। এবারের প্রজাপতিগুলো ওই রিংটার সঙ্গে ভালোভাবে আঠা দিয়ে ফিক্সড করে দিলাম। এরপর আমার কাছে একটা ইউজ না হয় ইয়াররিংস ছিল তো ইয়াররিংসটা লাস্ট রিংয়ের সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে দিলাম তার দিয়ে। আর কিছু প্লাস্টিক ফুল এই ডেকোরেশন জন্য এই কিছু জিনিস ছিল তো এগুলো দিয়ে বাকি ডেকোরেশনটাও কমপ্লিট করলাম। ট্রাই করলাম আমি আমার মতো করে ক্রাফটটা তৈরি করলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, ভিডিওটা লাইক করো, আরও এভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।